প্রভু নারায়ণক দরবারে যেতবে উপস্থিত অছে, সর্বপ্রথমে আজ্ঞা ইয়ে মনকু প্রভুঙ্কর চরণাশ্রিত করিবাকু পড়িব। চরণ যুগল তলে ইয়ে মনকু আজ্ঞা নিবেশ করিবাকু পড়িব। ইয়ে মনকু আজ্ঞা ছাড়ি দেবা সে প্রভুঙ্ক উদ্দেশ্যে। আজ্ঞা যৌ তিন চারি ঘন্টা পালা করিবা, ঘর জঞ্জাল ছাড়ি দুঃখ সুখ কু ভুলি সে প্রভুঙ্কর চরণাশ্রিত হলে, প্রভুঙ্কর পদকঞ্জরে নিজের মনকু নিবেশ কলে যাই আমি প্রভুঙ্কর নাম উচ্চারণ ঠিক ভাবে করিপারিবা। তেণু সর্বপ্রথমে ইয়ে মনকু আজ ছাড়ি দেবা প্রভুঙ্ক পাখকু। হ্যাঁ, কেমিতি ছাড়িবা? আখি কান রুন্ধিলে মন যাই পারিব না, কেমিতি যাউছি দেখে। হে মন, হে মন, যা যা ধনরে ওড়িয়া ভাগবত অতি বড় জগন্নাথ দাসঙ্কর গোটিয়ে পদ মনে পড়ি যায়। না মনুষ্য দেহে হে হে দিব্য জ্ঞান, হে দেখি সন্তোষ ভগবান, দেখি সন্তোষ ভগবান, দেখি সন্তোষ ভগবান। দেখিত সন্তোষ ভগবান, ইয়ে সংসাররে যেতবে ভগবান সৃষ্টি করেছেন ধন অনেক জীবজন্তু, ইয়ে সৃষ্টির অনেক জীবজন্তু ভিতরে ইয়ে মনুষ্য ভি যে মানব জন্ম আজ শ্রেষ্ঠ জন্ম দুর্লভ জন্ম আমি প্রাপ্ত হয়েছে, ইয়ে মানব জন্মকে আজ্ঞা কণ করা পড়ব না? ইয়ে মানব জন্ম কিভাবে ভাবে সার্থকতা পাইব, হ্যাঁ কিভাবে ভাবে ভব সংসার আজ্ঞা উদ্ধার হবা, ইয়ে ভব সংসার তরিবা মুক্তি পাইবা পাই আমাকে আজ্ঞা কিছু পন্থা অবলম্বন করা পড়ব। হ্যাঁ ধন, তবে সংসার আমি মুক্তি পাইবা কেমিতি? হ্যাঁ ইয়ে মানব জন্ম ভি দুর্লভ জন্মক আমি সার্থকতা করা কিভাবে ভাবে ধনরে গোটিয়ে পদ মন দেই শুণ। না মুক্তি যেবে পাইবু মন, আরে মুক্তি যেবে পাইবু মন, ভক্তি বিদ্যালয়ে পড়ো তু পাঠ, মুক্তি যেবে পাইবু মন, ভক্তি বিদ্যালয়ে পড়ো তু পাঠ, মুক্তি যেবে পাইবু
ভক্তি বিদ্যালয়ে বিদ্যাধন করা পড়ব। কোণ পাঠ পড়লে মনুষ্য জীবন সার্থক হব, হ্যাঁ মুক্তি পাইব, মুক্তি পাইব। আচ্ছা কোণ প্রথমে আমি দেখিবা জানিবা শুনিবা, হ্যাঁ সে ভক্তি বিদ্যালয়টা কোউঠি কোউঠি আছে, সেটি কোলো কোলো পাঠ পড়া হেউচি, হ্যাঁ সেটি মধ্যাহ্ন ভোজন কোলো মিলুচি, হ্যাঁ অন্ডা ছতুয়া মিলুচি, সে কো অঙ্গনবাড়ি কেন্দ্র হয়েছে অন্ডা ছতুয়া মিলিব নাই? আরে ভক্তি বিদ্যালয়ে কোণ পাঠ পড়া উচিত লক্ষ্য দিয়ে ধন, আজিকালি যুগ হল মডর্ন যুগ, পয়সা পত্র কা পাখরে অভাব না, সমস্ত বাপা মা চিন্তা কলে মো পিলা কেমিতি ইংলিশ মিডিয়ামে পাঠ পড়িব, কেমিতি মো পিলা ভালো পড়িব, বড় চাকরি করিব, হ্যাঁ কিন্তু সে কথা কো আজিকালি যুগ অনুসারে আমকু দেখিবা কো পড়িব, ইয়ে ভক্তি বিদ্যালয়ে আজ্ঞা কোন পাঠ পড়া হব, আমি কেউ পাঠ পড়িলে ধন আমি মুক্তি পাইবা, তবে কোন পাঠ পড়িবা না মিশাণ ফেড়াণ গুণ নহরণ, মিশাণ ফেড়াণ গুণ নহরণ, ফেড়াণ গুণ নহরণ, মিশাণ ফেড়াণ গুণ নহরণ, পড়িলে হইবু হন, ইয়ে পড়িলে কোণ হবু না এ চারি বিদ্যাঙ্কর এ লাগিছি ভেট মুক্তি যাবে। স্বজন বর্গ আজ্ঞা ভক্তি বিদ্যালয়ে আমাকে কোণ পাঠ পড়া পড়ব, কোণ পাঠ পড়লে আজ্ঞা আমি মুক্তি পাইবা, তবে কোণ পড়িবা না প্রথমে মিশাণ তাপরে ফেড়াণ তাপরে গুণন তাপরে হরণ, তবে এ চারটি জিনিস পড়লে আমি এ ভব সংসার আজ্ঞা মুক্তি পাইবা। মিশাণ পড়িবা হ্যাঁ কোণ তবে সংখ্যা জাঁলে আজ্ঞা সংখ্যার ব্যবহার শিখিলা পরে আমি মিশাণ ফেড়াণ করু, হ্যাঁ হলে এ বিদ্যালয়ে তো সংখ্যা পাঠ পড়া হয়নি, তবে কোথায় কাহাকু কোথায় মিশাইবা, কাহাকু কোথায় মিশাইবা, হ্যাঁ না মিশি গলে সাধু সঙ্গরে মজি জীবু জগরে সাধু সঙ্গে মিশিলে কোণ পাই অন্ধারি ঘরে মরিব, কৌ সাধু 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 এমানকু কহিবা নাই, হ্যাঁ সাধু কহিবা কাহাকু, কেউ ভাই সাধু মানক সহিত মিশিলে আমি ভব সংসার উতরি যা, ধন চিতা কাটন্তি যৌ মানে চিতা কাটন্তি সেমানে সাধু, চঞ্চা অচন্দ বাস, তবে কেউ ভাই সাধু মানক সহিত আমাকে মিশিবা পড়িব, সাধু মানক সহিত মিশিলে আমার কোণ আজ্ঞা লাভ হব, ওড়িয়া ভাগবত অতি বড় জগন্নাথ দাস প্রমাণ দেলে, হ্যাঁ না সাধু যে মনয় পবন
শাস্ত্রকু করন্তি চন্দন কাষ্ঠকু করন্তি চন্দন ধন। যে ব্যক্তি মনরে হিংসা কপট না কল্পনা ছলনা না সেমানে হচ্ছন্তি ধন সাধু। হ্যাঁ ধন ক্রোধ বর্জিত যার দেহি সে হি সাধু বোলাই। ধনরে মনরে যার ক্রোধ ভাবনা না হিংসা না কপটতা না ছলনা না সিয়ে হচ্ছন্তি সাধু। তেমন এইভাবে ব্যক্তি মানক সহিত যদি আমি মিশিবা কোণ হব খন্ডিয়ে কাঠ মধ্য আজ্ঞা চন্দনরে পরিণত হয়ে যাব। কোণ আরে চন্ডাল আরে সাধু স্পর্শরে যদি খন্ডিয়ে কাঠ মু কহিলে চন্দনরে পরিণত হয়ে যাব। শাগুয়ানি বগিচারে সাধু কু আনিকে আগে বাঁধি দেলে সব শাগুয়ানি গছ চন্দন কাঠ হয়ে যাব। কোন কাই ন হব বা আপন তো কইলে সাধু যে বলয় পবন সাধুঙ্কর পবন বাজিলে হ্যাঁ কাঠ যদি চন্দন হইছে ওকসিও কাই চন্দন ন হব। হে আকাশে কাই চন্দন বস 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 গোটিয়ে পদ শুণ মন দেখি কাহিকি ন হব মতে কহিব। হ্যাঁ লক্ষ্য করবে মোর উপস্থিত থিবা সজন কদম্ব হে মোর জ্ঞানী গুণী পণ্ডিত বিবেকী মহোদয় আজ আপন মানকর বায়া বাবা বায়া গীতারে আজ্ঞা গোটিয়ে পদ কহিলে আজ্ঞা কোন কহিলে ধনরে গোটিয়ে পদ মন দেই টিকে শুণ। হ্যাঁ না সতসঙ্গ যদি উত্তম সঙ্গ লোকে কুহন্তি আরে পোক শুঙ্গা আখু বাড়িরে থাই মিঠা নুহন্তি রে আরে মিঠা নুহন্তি মিঠা নুহন্তি আরে সতসঙ্গ যদি উত্তম লোকমানকর সঙ্গ ধন আমি কোণ করিবা আজ্ঞা গোটিয়ে আখু কিয়ারিরে পোক শুঙ্গা গছটে উঠিছি। হ্যাঁ আখু কিয়ারিরে পোক শুঙ্গা গছ উঠিছি লক্ষ্য করিবা আজ্ঞা আখু কিয়ারিরে পানি দিয়া গলা আখু যে পানি পাইলা পোক শুঙ্গা মধ্য সেই পানি পাইলা। হ্যাঁ আখু কিয়ারিরে চাষ আজ্ঞা করা গলা পরে কোন সার দিয়া গলা আখুরে যৌ সার দিয়া গলা আখু যেতিকি সার পাউছি আজ্ঞা পোক শুঙ্গা মধ্য সেই কিয়ারি রইকি সেই সার পাউছি। হ্যাঁ সেই সার পাইলা সেতিকি সার পাইলা আখুর স্বাদ কোন যদি আখুর স্বাদ মিঠা পোক শুঙ্গার স্বাদ মিঠা হবা কথা ডিএসপি না এসপি বা হ্যাঁ হ্যাঁ কাহিঁকি নহব কাহিঁকি নহব আর গোটে পদ শুণ। হ্যাঁ সেই বায়া বাবা আজ্ঞা বায়া গীতারে কহিলে কোণ কহিলে না তুলসী মণর বাঘ কি কেবে নুহে মাসাসি চিতা চৈতন কাটিলে তীরে হে ভূতনাসি রে মানস আরে হে ভূতনাসি তুলসী বণর বাঘ কি কেবে নুহে মাংসাসি তুলসী বন ভিতরে আজ্ঞা গোটিয়ে ব্যাঘ্রকু ছাড়ি দেবা লক্ষ্য করিবা আজ্ঞা ব্যাঘ্র বর্ষে রইলা দুই বর্ষ রইলা পবিত্র বৃক্ষর সংস্পর্শে আসিবা দ্বারা ব্যাঘ্রকু আজ্ঞা আনি দেলা পরে তুলসী বন ভিতরু মাংস খাইবা কোন সে ছাড়ি দেব কি? হ্যাঁ আরে ভোকিলা হয় কি থিব অধিক সে খাইব ধন মন দেইকি শুণ। তেবে কহিবার কারণ আজ্ঞা তেবে নিজ নিজর গুণকু আজ্ঞা কেহি হেলে যদি পরিবর্তন করিবাকু চাহিবে নাহিঁ নিজর প্রকৃতিকু পরিবর্তন করিবে নাহিঁ তেবে কদাপি হেলি এ সমাজ আজ্ঞা দূষিত বা কলুষিতরু মুক্তি পাইব নাহিঁ।
আমি চিতা চৈতন কাটি সাধু হবা পাই যেতে দেখেই হলে মধ্য সৎসঙ্গে বসিলে মধ্য ইয়াড়ে সৎসঙ্গের ধন বসুবা সৎসঙ্গ গলা পরে কার চোরি করা কার ডকায়ত করা কার পরনারী হরণ করা এ কথা মনরে চিন্তা করুবা কদাপি হলে আজ্ঞা ইয়ে সৎসঙ্গর বসবার মূল্যটা কোণ রইব। হ্যাঁ, তেমন চিতা চৈতন কাটি দেলে কেবল হে ধন সন্ন্যাসী হয়ে যা না সাধু হয়ে যা না নিজের প্রকৃতি কু পরিবর্তন করা পড়ব। ধন লোভ ক্রোধ ইয়ে মোহকু যে বর্জন করেছি সেই প্রকৃতরে সাধু বলেই পারে। তেমন ধনরে এভাবে ব্যক্তি মানক সহিত যদি আমি মিশিবা তবে আজ্ঞা মুক্তি পাই যা। মিশাণ গলা আসব আজ্ঞা ফেড়াণ তবে কাহা কু কৌথরে ফেড়িবা না মায়া রুবায়া কু ফেড়ি হই যিবু 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 ও আরে ননেই পারিব আরে ননেই পারিব হে সে জন্তুর সজন কদম্ব তবে কাহা থ্রু কেউঠার ফেড়ি হবা না এ মোহময়া সংসার আজ্ঞা ফেড়ি হয়ে যাবে দূরে রহবা তবে নিশ্চিত ভাবরে আমি সে বায়ার সান্নিধ্য পাইপার সে প্রভুঙ্কর সান্নিধ্য পাইপার তাপরে আসব আজ্ঞা গুণন তবে গুণিবা কাহা কৌথে না হরিনাম কলে গুণন পাপ তাপ হে বহরণ পাপ তাপ হে বহরণ হরি নাম বারম্বার গুণন করিবা দ্বারা আমার হব কোন লাভ আমি যেতে পাপ করিছে সবু পাপ ধন দূরে যাব। হ্যাঁ, হরিনামর মাহাত্ম্য যে বুঝিছি ধনরে গোটিয়ে পদ শুণু না হরিনামে আরে হরিনামে কি রস অছি যে প্রকৃতরে পান করেছি সে হি তার স্বাদ চাকি পারিছি তবে পান করিছিলা কি সে কে ভব সংসার উদ্ধার পাইছি কে সে না ধ্রুব প্রহ্লাদ অসুর প্রহ্লাদ অসুর আজি রটন করি কে হরিনাম কু কীর্তন করি কে হরিনাম কু স্মরণ করি আজি কোন হইলে না হইলে এবে যে হে উত্তম ছাত্র সেই প্রভুঙ্কর নাম রটন করি প্রভুঙ্কর সান্নিধ্য লাভ করিবা পাই পড়িব। হ্যাঁ, তেবে যাই আমি ভব সংসার উদ্ধার পাই যা। তেণু